প্রিয় শিক্ষক শিক্ষয়িত্রী সকল, আজি আমি পাঠ্যসূচী 4-5-7 বিষয়বস্তু সম্প্রদায় সমাজ আর প্রাথমিক শিক্ষার খণ্ড 3 বিদ্যালয় সম্প্রদায়ের মধ্যস্থতার পরিচালনা তার গোট 10 আমি আলোচনা করবলে আগবাইছো। বিদ্যালয় পরিচালনা ম্যানেজমেন্ট অফ স্কুল, অর্থ আর প্রকৃতি ম্যানেজমেন্ট কি বা পরিচালনা বিদ্যালয় পরিচালনা কি, এই ক্ষেত্রত কিছু কথা আমি জানুয়া হোক। বিদ্যালয় পরিচালনা হল এক প্রক্রিয়া যত দলসমূহে সহযোগিতাৰে বিদ্যালয়ের লক্ষ্যসমূহ পূর্ণ করে। অর্থাৎ এখন বিদ্যালয় সুস্থ সবলভাবে পরিচালিত হবলে হলে তাত পরিচালক বা গ্রুপ অফ মেম্বার্স অফ ম্যানেজমেন্ট খুবই দরকারি। অর্থাৎ পরিচালনার কারণে এখন কমিটি খুবই দরকারি। তো পরিচালনার ক্ষেত্রত আমি কিছু কথা বা কিছু ফিগার আমি আউট করব পাৰো। ধরক ইয়ার 5টা এম, অর্থাৎ প্রথমতে মানি, ধন টাকা পয়সা, মেথডস কিছু পদ্ধতি বা প্রণালী, ম্যান পাওয়ার তাত রিসোর্সেস মানব সম্পদ, মেশিনারি তাত যন্ত্র বা সা সঁজুলি বা মেটেরিয়ালস যা সা সঁজুলি। পরিচালনানো কি বা বিদ্যালয় পরিচালনানো কি, এই ক্ষেত্রত কিছু কথা। পরিচালনা হল একটা লক্ষ্যভিত্তিক, গোল ওরিয়েন্টেড একটা একশন, আর ই সার্বজনীন, ই সমাজের প্রতিটি পর্যায়লে পরিচালনা বা প্রতিটি ক্ষেত্রতে একটা পরিচালনা থাকিব পারে, পরিচালনা থাকে। ই এক সংহত বা ঐক্যবদ্ধ প্রক্রিয়া। পরিচালনা হল একটা সামাজিক প্রক্রিয়া, তার কিছু কার্যকলাপ ভিত্তিত থাকে, দলীয় কার্যকলাপ। ই একটা দল বা সংগ্রহ বা সমূহর সমষ্টি যা এখন বিদ্যালয় আগুয়াই নিয়াত বিশেষভাবে সহায় করে। পরিচালনা এফালে কলা আর আনফালে বিজ্ঞান, ই দুই ধরনের কাম কাজ আগবহায়। পরিচালনা হয়েছে একটা অবিরত প্রক্রিয়া। এখন বিদ্যালয় বা যিকোনো একটা অনুষ্ঠান বা প্রতিষ্ঠান আরম্ভণিরে পৰা সেই অনুষ্ঠানটি শেষ হয়ে নোযালে পরিচালনার নিতান্তই আবশ্যকীয়। ইয়ার বহু দিকযুক্ত অনুশাসন থাকে, পরিচালনা করা খুবই কঠিন বা ই একটা অনিশ্চিত ভবিষ্যৎ, আর পরিচালনা হব লাগে সৃজনশীল। সো পরিচালনার উপাদানসমূহ কি? শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি করবলৈ প্রধান শিক্ষকে প্রস্তুত করা বিভিন্ন কার্যকলাপক পরিচালনা প্রক্রিয়ার উপাদান বলে কোৱা হয়। যদি আমি একটা উদাহরণ হিসাবে ধরো, শ্রেণী কোঠাত শিক্ষার্থীর অনুপস্থিতির হার কিয় সর্বাধিক বা অনুপস্থিতির যেটা তাড়না বা যে চিন্তাধারা ছাত্র ছাত্রী সকলের মনত কিয় সঘনায় দেখা যায়, এই ক্ষেত্রে যদি আমি কিছু পরিস্থিতি বিশ্লেষণ করো। পরিস্থিতি বিশ্লেষণ হল পরিচালনার প্রক্রিয়াটোর প্রথম পদক্ষেপ। ইয়ার জড়িয়ে গোটেই কার্যপ্রণালী বা গোটেই সিটুয়েশন বা গোটেই সমস্যাটো পর্যবেক্ষণ করা হয় বা আর ইয়ার যোগাযোগের দ্বারা ইয়াক প্রভাবশালী করে তুলিব পারে। বিশ্লেষণে বিদ্যালয়ের লক্ষ্য পূরণের বাবে প্রয়োজনীয় তথ্য যোগান ধরে। অর্থাৎ একটা সমস্যার ক্ষেত্রে যদি বিশ্লেষণ করা হয়, সেই সমস্যাটো কিমান দূরলে আগবাড়ি পারে বা সেই সমস্যাটো কিমান কম সময়ের ভিতর সমাধান করাটো আবশ্যক বা জরুরি, এই ক্ষেত্রে পরিস্থিতি বিশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে। ই কিছু কৌশল বা বিধিবদ্ধকরণ। বিদ্যালয়ের সফলতার লক্ষ্য পূরণের তত্ত্বাবধান, শিক্ষার্থীর সফলতার উন্নতি, শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি করা আদিব বিধিবদ্ধ করা। অর্থাৎ বিদ্যালয় পরিবেশত পরিচালনায় কোনো একটা লক্ষ্যত খুব সোনকালে উপনীত হওয়া বা নির্ধারিত সময়সূচী অনুযায়ী সেই উদ্দেশ্যত সফল করাত পরিচালনায় বিদ্যালয় পরিচালনায় বিশেষ ভূমিকা পালন করে। কৌশলের রূপায়ণ, একটা নির্দিষ্ট উদ্দেশ্য সিদ্ধি করবলে হলে তাত কিছু কৌশল বা বিধিগত ব্যবস্থা লওয়া দেখা যায়। এই ক্ষেত্রত কৌশল সমূহ কেনে ধরনের হওয়া উচিত বা কোনবোৰ ক্ষেত্রত কৌশল কোনটো কৌশল প্রথমতে প্রয়োগ করিব লাগে, তার পদ্ধতি আর কার্যপ্রণালীব কেনে ধরনের হওয়া উচিত, বিদ্যালয় পরিচালনায় এই ক্ষেত্রত বাটকটিয়া হিসাবত কাম করা দেখা যায়। কৌশলের মূল্যায়ন, ইয়াত একটা নির্দিষ্ট সময়সীমা দিয়া হয়, সেই সময়সীমা অনুযায়ী কিছু পদক্ষেপ আর আশা করা ফলাফলত উপনীত হয়েছে না নাই তার উপর গুরুত্ব দিয়ে। উপযুক্ত সময়সীমা বা ফলাফল লাভ করিব নোৱাৰিলে কৌশলের কিছু সাল সলনি বা সংশোধন করাটো বিদ্যালয় পরিচালনার মূল দিক। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রত কিছু নীতি আর কিছু কার্যাবলী আছে। প্রথম কথা পরিকল্পনা। পরিকল্পনা হল
পরিচালনার প্রারম্ভিক পরিণাম যত লক্ষ্য আর লক্ষ্যত উপনীত হবলে ব্যবহার করা কার্যসূচীক অন্তর্ভুক্ত করা হয়। পরিচালনা বলে কলে বা পরিকল্পনা বলে কলে প্রথম কথাত আমিনো কি করব লাগে, এটা বিশেষ উদ্দেশ্য যদি সাধন করবলে হয় এই উদ্দেশ্যটো ফলবতী হওয়ার ক্ষেত্রে কি করব লাগে বা যদি কিবা এটা করব লাগে তার ক্ষেত্রখন কত আমি কত করব লাগে বা যদি ক্ষেত্র বা কি করব লাগে সেটা পূর্ব নির্ধারিত হয় তেতিয়া হলে কোনটো সময়ত সেই কাম কাজখিনি আগবঢ়াই নিয়াটো উচিত অর্থাৎ কেতিয়া করব লাগে যদি সেই আটাইবোৰ কথা নির্ধারিত হয় পূর্ব নির্ধারিত হয় সেই কামবোৰ বা উদ্দেশ্য প্রণোদিতভাবে আগবাড়ি হলে গোটেই কার্যপ্রণালীটো কোনে আগবাড়াই লৈ যাব বা কেনেকৈ করব লাগিব এই ক্ষেত্রত পরিকল্পনায় বিশেষ ভূমিকা পালন করে। পরিকল্পনার কিছু পদক্ষেপ হল লক্ষ্য প্রতিস্থাপন, এই ক্ষেত্রত সম্পদ চিনাক্তকরণ, পূর্বানুমানের নির্মাণ, আসনি কৌশলের নিয়ম নীতি নিয়ম প্রস্তুতকরণ, কার্য পরিকল্পনা, বাজেট আদি প্রস্তুত করার ক্ষেত্রত লক্ষ্য প্রতিস্থাপনের আন্তরত আহে। অর্থাৎ পরিকল্পনার লক্ষ্য প্রতিস্থাপন হল মূল বিষয়বস্তু। বাজেট প্রস্তুতকরণ, বাজেট মানে হল পরিচালনার পরিমাণের প্রকাশ। মুখ্য বাজেটত সকলো ধরনের আর্থিক পরিকল্পনা অন্তর্ভুক্ত হয় যত সংস্থার লক্ষ্য আর উদ্দেশ্য প্রতিফলিত হয়। অর্থাৎ এখন বিদ্যালয় পরিবেশত যদি আমি একটা উদাহরণস্বরূপে বিদ্যালয় পরিবেশত পরিচালনার ক্ষেত্রে যদি বাজেট প্রস্তুতকরণের কথা কোয়া হয় এই ক্ষেত্রে বিদ্যালয়ের মূল প্রধান শিক্ষক বা শিক্ষয়িত্রীয়ে নির্দিষ্ট সময়সীমার কারণে কিমান পরিমাণের টাকা বা অর্থ নির্ধারিত করব এই ক্ষেত্রে পরিচালনার মূল বিষয়ববিয়া হিসাবত অর্থ নির্ধারণ করে। সংগঠিতকরণ, সংগঠন বলিলে কার্যকলাপর চিনাক্তকরণ আর ব্যক্তিসকলক স্থায়িত্ব সমূহ ভাগ করে দিয়াকে বুঝায়, ই পরিচালনার ভেটি হিসাবত কাম করে। সংগঠক হিসাবত ইয়ার কিছু কাম থাকে। প্রথম কথা, লক্ষ্যত সফল হবলে প্রয়োজন হওয়া কার্যসমূহের চিনাক্তকরণ। যদি কোনো একটা লক্ষ্যত উপনীত হবলে বিচরা হয় এই লক্ষ্যত উপনীত হবর কারণে তাত কিছু কার্যপ্রণালী কার্যপন্থা খুবই গুরুত্বপূর্ণ। গতি পরিচালনাত সংগঠিতকরণটো খুবই গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনার গোটর দলীয় কিছু কার্যকলাপ, আনহাতে সঠিক ব্যক্তিক সঠিক দায়িত্ব প্রদান করাটো সংগঠকর মূল দায়িত্ব। পরিকল্পনা কি করব, কেতিয়া করব আর কত করব আর কেনেকৈ করব এই ক্ষেত্রে নীতি নির্ধারণ করে সংগঠকে। চতুর্থতে আহি পড়লে নির্দেশনা। নির্দেশনা হল পরিচালনার অংশ, যিয়ে সংস্থার সদস্যসকলক দক্ষতার প্রভাবশালীভাবে কাম করে বাঞ্ছিত লক্ষ্যত উপনীত হওয়াত সহায় করে। অর্থাৎ নির্দেশনার জড়িয়ে একটা অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের সমূহ বিষয়ববিয়াক সাধ্যানুসরি নির্দিষ্ট কামত নিয়োজিত করার উপরও প্রতিটি খোজতে কাম আদায় করার দায়িত্ব হল নির্দেশকর। নিয়ন্ত্রণ, প্রদর্শন শ্রেণীর অন্তর্ভুক্ত বলে নিয়ন্ত্রণ নিশ্চয়তা প্রদান করে। ইয়ার তিনটা স্তর হল প্রদর্শনের স্তর স্থাপন করা, প্রকৃত প্রদর্শনের সত্যি তুলনা, প্রয়োজন মতে সঠিক সিদ্ধান্ত লওয়া। নিয়ন্ত্রক হিসাবত বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে এজন ব্যক্তিয়ে তিনি ধরনের কার্যপ্রণালী গ্রহণ করা দেখা যায়। সমন্বয়, কার্যকলাপ আর চেষ্টার সবলীকরণক সমন্বয় বলা হয়। ইয়ার মূল লক্ষ্য হল অভিজ্ঞতা, একতা, যত সময়সূচী আর কার্যকলাপ প্রদর্শন করার ধরনের অন্তর্ভুক্ত করা দেখা যায়। সমন্বয় পরিচালনার এক মৌলিক দায়িত্ব। ইয়ার পিছত আহিলে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ পরিচালনার আন এক অঙ্গ, ই পরিচালকর মুখ্য কাম। সিদ্ধান্ত বহুত গুরুত্বপূর্ণ কারণ এইবুরে পরিচালনার সংগঠকর কার্যক্রম নির্ধারণ করে। ইয়ার পদক্ষেপ তিন ধরনের হল সমস্যার চিনাক্তকরণ, সমস্যার বিশ্লেষণ, সমাধানের বিকল্পর বিকাশ, সঠিক সমাধানের বাছনি, সিদ্ধান্তক কার্যালয় রূপান্তর করা বা পরামর্শ প্রদান করা। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করাটো এজন পরিচালকর মূল বিষয়বস্তু বা মূল কথা মন করবলগিয়া। এই ক্ষেত্রে সমস্যাসমূহ চিনাক্ত করে কোনটো সমস্যা কোনটো পর্যায়ত সমাধান করাটো নিতান্ত আবশ্যক বা এই সমস্যাসমূহনো কিমান দরকারি বা এই সমস্যাসমূহৰ পৰা হব পৰা ফলাফল কিমান ভয়ানক হব পাৰে এই ক্ষেত্রে বিশ্লেষণ করাটো এজন পরিচালকর মূল দায়িত্ব। সমাধানের বিকল্প বিকাশ করা,
অর্থাৎ প্রতিটো সমস্যাৰ আমি আটাইয়ে জানো প্রতিটো সমস্যাৰে নিজা নিজা সমাধান সূত্র থাকে গতিকে সমাধানৰ বিশেষ সূত্র উদ্ভাৱন কৰাৰ লগতে সমাধানসমূহ বাছনি কৰা বা ইয়াক কাৰ্যলৈ ৰূপান্তৰ কৰাৰ মূল দায়িত্ব হৈছে পৰিচালকৰ আৰু পৰিচালনাৰ কিছু প্ৰকাৰ পৰিচালনা দুই ধৰণৰ হ'ব পাৰে প্ৰথম পৰিচালনা হ'ব পাৰে অংশ গ্ৰহণমূলক পৰিচালনা দ্বিতীয় পৰিচালনা হ'ব পাৰে অংশ গ্ৰহণহীন পৰিচালনা অংশ গ্ৰহণমূলক পৰিচালনানো কি অংশ গ্ৰহণমূলক পৰিচালনা এক সিদ্ধান্ত গ্ৰহণত অংশ গ্ৰহণ কৰাৰ বাবে কৰ্মচাৰীক প্ৰদান কৰা ক্ষমতা 1920 চনৰ পৰা এই প্ৰক্ৰিয়া বিকাশৰ মাধ্যমেৰে মানুহৰ সৈতে চালিত হৈ আছে অৰ্থাৎ কোনো এটা সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত তাৰ মূল চালিকা শক্তি বা মূল বিষয়বস্তু তাত নিয়োজিত হৈ থকা মানুহ বা কৰ্মচাৰীয়ে সেই সমস্যাটোৰ সমাধানৰ সূত্ৰ লগতে সমাধান কৰা দেখা যায় সমস্যাৰ বিশ্লেষণ কৰা সমাধান কৰিবলৈ সকলোৱে একত্ৰিত হৈ অংশগ্ৰহণ কৰাটোক সমস্যাৰ অংশগ্ৰহণমূলক পৰিচালনা বুলি কোৱা হয় অংশগ্ৰহণমূলক পৰিচালনাত পৰিচালকৰ উপৰিও সংস্থাৰ ওপৰত প্ৰভাৱ পেলোৱা সকলো প্ৰভাৱশালী সিদ্ধান্তক অন্তৰ্ভুক্ত কৰা হয় ইয়াত আন সদস্যসকলক কিছুমান পৰ্যবেক্ষণ বিশ্লেষণ পৰামৰ্শ প্ৰদান আদিত সক্ৰিয় ভূমিকা লয় অৰ্থাৎ এটা অনুষ্ঠান বা প্ৰতিষ্ঠানৰ ক্ষেত্ৰত অংশগ্ৰহণমূলক পৰিচালনা খুবেই প্ৰয়োজনীয় এই অংশগ্ৰহণমূলক পৰিচালনাই এটা অনুষ্ঠান বা প্ৰতিষ্ঠান ভৱিষ্যতৰ দিশত সঠিকভাৱে আগবঢ়াই নিয়াত সহায় প্ৰদান কৰে আন কথাত অংশগ্ৰহণহীন পৰিচালনানো কি অংশগ্ৰহণহীন পৰিচালনাত পৰিচালকে আন আন সদস্যসকলক অন্তৰ্ভুক্তি নকৰে অৰ্থাৎ অংশগ্ৰহণহীন পৰিচালনাত পৰিচালকজন একনায়ক হিচাপত পৰিগণিত হয় তেওঁ নিজেই সকলো ধৰণৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰে আৰু আন সদস্যসকলক বিভিন্ন দায়িত্ব প্ৰদান কৰে যাৰ ফলস্বৰূপে আন সদস্যসকল কিছু কিছু ক্ষেত্ৰত নিৰুৎসাহিত হোৱা দেখা যায় যিয়ে সংস্থাৰ লক্ষ্যত উপনীত হোৱাত বাধা প্ৰদান কৰে অৰ্থাৎ বিদ্যালয় পৰিৱেশত পৰিচালনা খুবেই দৰকাৰী এই ক্ষেত্ৰত প্ৰধান শিক্ষক বা শিক্ষয়িত্ৰীয়ে বিদ্যালয় পৰিচালনাৰ মূল হোতাস্বৰূপ তেওঁ এখন বিদ্যালয়ক সঠিকভাৱে ৰূপায়ণ কৰাত বা ভৱিষ্যতৰ দিশে আহিব পৰা আটাইবোৰ সমস্যা সমাধান কৰে তাৰ মূল বিষয়বস্তু বা মূল উদ্দেশ্য ছাত্ৰ ছাত্ৰীৰ সৰ্বাংগীন বিকাশ কেনেকৈ সাধন কৰিব পাৰে সেই ক্ষেত্ৰত বিদ্যালয় পৰিচালনাৰ ক্ষেত্ৰত প্ৰধান শিক্ষক বা শিক্ষয়িত্ৰীয়ে মূল ভূমিকা পালন কৰে আশা কৰিছোঁ আপোনালোকে আটাইয়ে ভাল পালে পৰৱৰ্তী পৰ্যায়ত আমি ইয়াৰ বিতং ব্যৱস্থা আগবঢ়াম ধন্যবাদ